হাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আপনাদেরকে আজকে খুব আনকমন একটা জিনিস দেখাতে চলছি, তো ভিডিওটা না টেনে আপনারা দেখে যান, ইনশাল্লাহ খুব ভালো কিছু দেখতে পাবেন। তো এটা হলো কলা বাগান। তো কলা বাগানটা হয়তো অনেকে ভাবতেছেন এটা হয়তো বাংলাদেশ বা কোনো কোথাও হইতে পারে, কিন্তু না, এটা হলো ওমান শহর। ওমানের ভিতরে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কলা বাগান লাগাই রেখেছে আমাদের বাঙালি ভাইরা। আমাদের বাংলাদেশি ভাইরা এগুলো উৎপাদন করতেছে, লিজ লিয়ে কন্ট্যাক্ট নিয়ে তারাই মনে করেন এসব চাষ করে আর কি। তো এটা হলো ওমানের ভিতরে, মানে কলা বাগান কয়, অনেকে মাজরা কয়, গার্ডেন বলে, যেভাবে বলে আর কি। তো কলা বাগানে ধরেন, তো এটা হলো ওমানের কলা বাগান। আমি আসছি অনেক দূরের থেকে কলা বাগান দেখার জন্য, তো চিন্তা করলাম ভিডিওটা আমিও দেখি, আপনারাও দেখেন, আপনাদের মাধ্যমে একটু শেয়ার করে দিচ্ছি আর কি। তো দেখেন, আপনাদেরকে আমি সামনের দিকেও নিয়ে যেতেছি, কলা বাগান কী কী আছে এখানে দেখা যাক। হ্যাঁ, দেখা যাইতেছে এখানে কলা বাগান কত সুন্দর করে লাগাই রেখেছে, দেখেন একবারে মাশাআল্লাহ লাগাইছেন, দেখতে একদম বাংলাদেশের মতো অনুভব বোঝা যাইতেছে, কিন্তু আসলে না, বাংলাদেশ না, এটা হলো ওমান প্রবাস। এই প্রবাসের ভিতরে মাশাআল্লাহ কত সুন্দর কলা বাগান। এখানে খালি কলা বাগান না, এই দেশে সব কিছু উৎপাদন হয়, সব কিছু হয়। আমাদের বাংলাদেশে যা যা হয় এখানে মনে করেন দেখতেছি সব কিছু হয়, কলা গাছ, খাজুর গাছ, আম গাছ, কাঁঠাল গাছ ও লেবু গাছ, মানে ইত্যাদি যা যা মনে করেন আমাদের দেশে আছে এখানে সব উৎপাদন হয়। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি কলা বাগান দেখার জন্য। তো এই দেখেন কলা বাগান। হ্যাঁ, কলা বাগানে সামনের দিকে যামু, দেখি ওইদিকে কী আছে। হ্যাঁ, ওই পাশে দেখা যাইতেছে আছে আম গাছ, আছে অনেকগুলি আমের বাগান, কাঁঠাল বাগান। তো এরা মনে করেন এইসবগুলোই মনে করেন করে বেশি, এই দেশের বাগান হলে এই ধরনের সিস্টেমে বেশি। অনেকে সবজি করে, বিভিন্ন সবজির আইটেমও করে, চারিপাশে কলা বাগান কলা লাগাই রাখে, বা ফাঁকে ফাঁকে আম গাছ, কাঁঠাল গাছ এগুলিও লাগায়, আর ভিতরে দেখা যাইতেছে ওরা সবজিও চাষ করে। এসব কাজগুলো বিশেষ করে আমাদের বাংলাদেশি বাইরে করে, বাংলাদেশি ইন্ডিয়ানি পাকিস্তানি তারাই বেশি করে, বাংলাদেশি মানুষে বেশি আর কি। তো এই জন্য অনেক দূরের থেকে আইলাম আমি, তো দেখি কলা বাগানটা দেখে যাই। ওমান শহরে কলা বাগান শুনতে একটু কেমন লাগে না? তো এর লেগে দেখার জন্য আসলাম। এখন দেখি দেখতে এসে মনে করেন যত দেখি খুব দেখতে মন চায়, মানে আমাদের বাংলাদেশের মতোই মানে একদম পরিবেশ। হ্যাঁ, এখানে মনে করেন হেরা টন কা টন কলা বাস এখান থেকে উৎপাদন করতেছে। তো এরা কলা নিয়ে কোথাও যাইতে হয় না, কলা ধরেন না এখান থেকে বিভিন্ন হোলসেলাররা বা আড়তদাররা এখান থেকে তারা গাড়ি নিয়ে এসে কলা নিয়ে যায়, তো তাদের মনে তেমন একটা বেশি কষ্ট করতে হয় না। তো এখান থেকে কলা আসলে ওরা মনে করেন টন কা টন কাইটা এক জায়গায় জমা করে, জমা করার পরে সেরা তারা মনে করেন এখান থেকে গাড়িওয়ালাদেরকে হোলসেল রেটে পাইকারি হিসাবে এখান থেকে মনে করেন দিয়ে দেয়। পাইকারিওয়ালারা নিয়ে বড় বড় মার্কেটে এগুলো নিয়ে বড় বড় মার্কেটে আড়তদারকে সেল দিয়ে দেয়, দিয়ে মনে করেন বাস বাগান যারা করে তাদেরকেও মনে করেন উপযুক্ত দামটা দিয়ে